টলিপাড়ায় সম্পর্ক ভাঙা গড়ার খবর আজকে নতুন নয়। কেউ আসছে নতুন সম্পর্কে, তো আবার ভাঙছে কারণ দীর্ঘদিনের সম্পর্ক। তবে কি এবার সেই তালিকায় পড়লেন ঋত্বিক শ্রীতমা? সোজা সাপটা স্বীকার না করলেও চোখ এড়ায়নি নেটিজেনদের। পুজোর আগে একের পর এক বিচ্ছেদের খবর টলিপাড়ায়। সোহিনী রণজয়ী জিতু নবনীতার ডিভোর্স, আবার দেবচন্দ্রিমা রিজওয়ানের বন্ধুত্ব ঘুরে উঠে আসছে নানান রকমের প্রশ্ন। এর মাঝেই কি তবে দূরত্ব তৈরি হয়েছে ঋত্বিক শ্রীতমার মধ্যে? দুজনের সম্পর্ক নিয়ে চর্চা শেষ ছিল না, প্রায়শ্চই সোশ্যাল মিডিয়ার পাতাতে ভাগ করে নিতেন বিভিন্ন মুহূর্ত। তবে কি হলো হঠাৎ দুজনের মধ্যে? কেনই বা শোনা যাচ্ছে দুজনের বিচ্ছেদের খবর? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। জি বাংলার মন দিতে চাই সিরিয়ালে তাদেরকে দেখা যাচ্ছে একসাথে, তবে জুটিতে না হলেও শ্যালিকা জামাই বাবুর অফ স্ক্রিন রসায়ন নাকি বেশ জমেছে, যে খবর নিয়ে চর্চার অন্ত নেই। জি বাংলার এই পদ যদি না শেষ হয়, এর সুবাদে রাতারাতি টলিপাড়ায় পরিচিত মুখ হয়ে উঠেছেন ঋত্বিক। এই মুহূর্তে মন দিতে চায় এর সৌরাজ হিসাবে দর্শকরা তাকে দেখছেন টিভির পর্দাতে। আর সিরিয়ালের নায়িকা তিতিরের দিদির চরিত্র অর্থাৎ দোয়েলের ভূমিকায় দেখা মিলেছে শ্রীতমা মিত্র। টলিপাড়ায় জোর গুঞ্জন, মন দিতে চাই এর শুটিং ফ্লোরেই নাকি একে অপরকে মন দিয়েছেন ঋত্বিক শ্রীতমা। সোশ্যাল মিডিয়ায় দুজনের খুনসুটি বারবার নজর কাড়ে সকলের, যদিও প্রেম প্রসঙ্গে বরাবরই এড়িয়ে গিয়েছেন দুজনে। ঋত্বিক শ্রীতমাকে ডেট করার ব্যাপারে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই কথাটার সত্যতা বিচারের দায় কি আমার? সত্যি না বিদ্যে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, দর্শক যেটা ভাবছে ভাবুক, আসল সত্যিটা এমন কিছুই নয়। তবে সবটা খোলসা হওয়ার আগেই নাকি শোনা যাচ্ছে হয়েছে ছন্দ পতন, দূরত্ব তৈরি হয়েছে ঋত্বিক শ্রীতমার। হঠাৎ করেই শ্রীতমা মানে দোয়েলকে আনফলো করে দিলেন সোমরাজ ঋত্বিক। এখানেই শেষ নয়, শ্রীতমাকে নিয়ে করা একের পর এক ইনস্টাগ্রাম পোস্ট ডিলিট করে দিয়েছেন এই অভিনেতা। যদিও শ্রীতমা এখনো ঋত্বিকের সঙ্গে করা পোস্ট গুলো সযত্নে সাজিয়ে রেখেছেন ইনস্টাগ্রামের পাতাতে। শোনা যায় এর আগে গায়ক তমজিৎ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রীতমা, প্রকাশ্যে সেই প্রেমের কথা স্বীকারও করে নিয়েছিলেন অভিনেত্রী, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। তবে কি এবারও অতীতের পুনরাবৃত্তি, নাকি এটা সাময়িক ভুল বোঝাবুঝি? তার উত্তর তো সময় দেবে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।